হরে কৃষ্ণ বন্ধুরা, মমস্টিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে, তার জন্য গোপালকে সকাল সকাল ঘুম থেকে তুলে স্নান করিয়ে তারপরে নতুন জামা পরিয়ে আসনে বসিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল মা। তারপরে গোপালকে আমরা মিষ্টি ফল নিবেদন করেছিলাম, আর সেই ফল এবং মিষ্টি মা গোপালকে একটা একটা করে খাইয়ে নিচ্ছে। আমাদের গোপ শোনার সাথে সাথে আজকে কিন্তু বৃহস্পতিবার, যেহেতু তার জন্য লক্ষ্মী পুজোরও, যেটা বাড়ির পুজো, আয়োজন করা হয়েছিল, তারই একটা ছোট্ট ঝলক রইল আপনাদের সকলের জন্য। গোপসোনার খাওয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে, মা গোপসোনাকে জলও খাইয়ে দিয়েছে। এবার গোপসোনা বিশ্রামের সময়। রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর আবার একবার শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা এবং অভিনন্দন। ফলো করতে থাকুন আমাদের মমস ডেলিকে।